আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সবাই সুস্থ আছো। গত ক্লাসে যেহেতু স্যার তোমাদের শ্রেণীর বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করেছেন, তারপর শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছেন, তো আমরা আজকে আলোচনা করব আরেকটা নতুন জিনিস, সেটা তোমরাই বলতে পারো। দেখো ছবিগুলা, এখানে বিভিন্ন জীবের, উদ্ভিদ প্রাণীর, এককোষী জীবের, বহুকোষী জীবের ছবি দেওয়া আছে। এর মধ্যে কেউ পরজীবী আছে, কেউ স্বভোজী আছে, কেউ পরভোজী আছে। তো এই জীবগুলোর আমরা শ্রেণীবিন্যাস গতদিন পড়েছি। শ্রেণীবিন্যাস শুধু করলে হবে না, এই জীবগুলো সম্পর্কে জানতে হলে তাদের একটা নির্দিষ্ট নাম ব্যবহার করতে হবে, তাই না? তাহলে কি কি করতে হবে? আমরা ছবিগুলো দেখলাম, এখন দেখো তো জীবগুলো কি একই ধরনের না আলাদা? অবশ্যই আলাদা। তারপরে বলা হচ্ছে যে সকল জীবের বৈশিষ্ট্য কি একই না ভিন্ন ভিন্ন? অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। আবার জীবগুলোর নাম ইউনিক কি না, এটা আমাদের জানতে হবে। তাহলে জীবগুলো একই জীবের যদি নাম ভিন্ন ভিন্ন হয়, যেমন একটা পরিবারে তোমার হয়তো নাম চার পাঁচটা আছে, তোমার আব্বু একটা নামে ডাকে, আম্মু একটা নামে ডাকে, আমরা স্কুলে একটা নামে চিনি, তাহলে তোমার যদি অনেকগুলো নাম থাকে, হয়তো তোমার আব্বু যে নাম বলে সেই নাম যদি আমাদের সামনে এসে বলো, আমরা কিন্তু চিনতে পারবো না। আমাদের খাতায় বা স্কুলের যে নামটা দেওয়া আছে সেই নাম দিয়ে কিন্তু চিনতে পারবো। তাহলে তোমার নাম যদি একটা হয় সব জায়গায়, তাহলে তোমাকে কিন্তু সহজেই খুঁজে পাওয়া যাবে। কিন্তু তোমার নাম অনেকগুলো হলে খুঁজে পাওয়া খুবই দুরূহ, মুশকিল হয়ে যাবে। কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ এবং লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে। তাহলে প্রত্যেকটা উদ্ভিদ প্রাণীর নাম যদি অনেকগুলো করে হয়, তাহলে একটা ঝামেলা হবে। আবার মনে করো যে আমাদের পৃথিবীতে প্রায় 2000-এর মতন প্রচলিত ভাষায় আছে, তাহলে প্রত্যেক ভাষায় যদি একটা করে উদ্ভিদ বা প্রাণীর নাম আলাদা আলাদা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা চিনতে ভুল করব। তো এই জন্য একটা বিষয় প্রয়োজন। তাহলে কি করতে হবে? অবশ্যই জীবদের শ্রেণীবিন্যাস এবং নামকরণ সম্পর্কে আমাদের জানতে হবে। শ্রেণীবিন্যাসের সাথে এই জন্য নামকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো নামকরণ, তাহলে আজকের পাঠ আমাদের কি হবে? আজকের পাঠ হচ্ছে জীবন পাঠ, সাধারণ পাঠ, আর আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রেণীবিন্যাস ও নামকরণ। তো চলো প্রথমে আমরা জেনে নিই কি কি আজকের আলোচনায় থাকছে। আজকের আলোচনায় থাকবে শ্রেণীবিন্যাসের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো, বৈজ্ঞানিক নামকরণের নিয়ম জানতে পারবো, তারপর বিভিন্ন জীবের বৈজ্ঞানিক নামগুলো লিখতে পারবো, ICBN এবং ICZN কি বা তাদের কার্যাবলী কেমন সে সম্পর্কে জানতে পারবো, নামকরণের গুরুত্ব এবং উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবো। তো প্রথমেই আমরা যেহেতু এটা শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু বলে নিই যে জীবের আকার আকৃতি ও প্রকৃতিজাত বিভিন্ন বৈশিষ্ট্যাবলীর পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি ইত্যাদি গ্রুপ বা স্তরে স্থাপন করার পদ্ধতিকে আমরা বলি শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন অর ট্যাক্সেশন। শ্রেণীবিন্যাস কেন করা হবে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, এটা তোমাদের গত ক্লাসেই পড়ানো হয়েছে হয়তো বা, তাও আমি একবার বলতেছি। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে যে অল্প সময়ের মধ্যে আমরা এই জীবজগৎ সম্পর্কে ধারণা যেন লাভ করতে পারি, এটাই হলো মূলত প্রথম উদ্দেশ্য। তো এখানে আমি এই যে বর্গ, শ্রেণী, গোত্র, গণ এগুলো যে কথা বলেছি, যে এগুলোর দেখো ব্রাকেটে লিখেছি ট্যাক্সন। ট্যাক্সন কি, ট্যাক্সা কি? আসলে শ্রেণীবিন্যাসের জন্য বিজ্ঞানীরা সম্মিলিতভাবে কতগুলো স্তর বা ধাপ বা ইউনিট বা একক ব্যবহার করেন, সেগুলোকে বলা হয় শ্রেণীবিন্যাসের একক বা ট্যাক্সা। এবং এই এককগুলো হতে হবে কি, ইচ্ছা অনুসারে না, এই এককগুলো অবশ্যই
ICBM এবং ICZN এর নির্দেশমালা অনুসারেই হতে হবে। তো ICBM এবং ICZN কে একটু বলে রাখি যে ICBM সর্বপ্রথম প্রতিষ্ঠা লাভ করে যে জীবদেরকে যখন আমরা শ্রেণীবিন্যাস করব নামকরণ করব সেই তথ্যগুলো কোথায় সংরক্ষিত থাকবে বা তার অনুমোদন কারা দিবে। তখন এই ICBM এবং ICZN উদ্ভিদের জন্য এবং প্রাণীর জন্য দুটো সংস্থা স্থাপন করা হয় এবং এই সংস্থার কাজ হলো নতুন প্রাণী আবিষ্কার হবে বা উদ্ভিদ আবিষ্কার হবে তাদের শ্রেণীবিন্যাস করা হবে এবং তাদের একটা নির্দিষ্ট নাম প্রদান করা হবে। তারা এই নাম প্রদান এবং শ্রেণীবিন্যাসের মঞ্জুরি দিয়ে থাকেন এবং বৈধতা দিয়ে থাকেন। একই সাথে যদি ধরো 5-6 জন বিজ্ঞানী একটা জীবের শ্রেণীবিন্যাস ও নামকরণ করেন, এর মধ্যে যে যেটা যুক্তিসঙ্গত হবে এবং যুক্তিসঙ্গতর মধ্যে যে আগের প্রস্তাব দিবে তারটাই সুপারিশ প্রাপ্ত হবে এই সংস্থার কাছ থেকে। তো যাই হোক, এই সংস্থা অনুসারে জীবের নামকরণের জন্য 7টি ধাপ বা স্তর ব্যবহার করা হয়। এগুলোকে বলা হয় একত্রে ট্যাক্সা, আর যে কোনো একটি ধাপকে বলা হয় ট্যাক্সন। তো দেখো তাহলে ICBM কি? ICBM হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আর ICZN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তবে এই ICZN নিয়ে একটু ঝামেলা আছে। তোমাদের পাঠ্যপুস্তকে আছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে? তোমাদের যদি পরীক্ষায় আসে তোমরা এই কোড অব লিখবা, কিন্তু আমি দেখো ব্র্যাকেটে আর একটা লিখেছি, খেয়াল করো, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে সমস্যাটা কোথায় বেঁধে গেল? সমস্যাটা বেঁধে গেছে কোড অফ অ্যান্ড কমিশন অন। তুমি যখন এই জীববিজ্ঞান সম্পর্কিত বা বিভিন্ন অলিম্পিয়াড বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা অবশ্যই তুমি কমিশন অন লিখবা। ICZN এর ক্ষেত্রে লিখবা ইন্টারন্যাশনাল কোড অফ, এটা হবে না, লিখবা ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। এটা তুমি বাইরের যে কোনো পরীক্ষার জন্য এটা লিখবা। আর কিন্তু তোমাদের বইয়ে আছে কোড অফ। আচ্ছা নাজিফা বলো। স্যার ওখানে কমিশন অফ অন এর জায়গায় কমিশন অফ লেখা যায় না? না না, কমিশন অন লিখতে হবে, অফ লেখা যাবে না। আর কিছু? কারণ এগুলো ওই সংস্থা কর্তৃক নির্ধারিত। ওকে, ধন্যবাদ তোমাকে। এখন দেখো কোড কি, এই যে আমরা লিখলাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, তারপরে জুলজিক্যাল নোমেনক্লেচার নামকরণের সংস্থা, প্রাণীদের নামকরণের সংস্থা, কিন্তু কোড অফ কি, কোড কি, তাই না? কোড, দেখো আমি সংজ্ঞাটা দিয়ে দিয়েছি তোমাদের জন্য। কোড হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসের জন্য প্রয়োজনীয় নিয়ম নীতি সংক্রান্ত পুস্তক আকারে লিখিত দলিল। তাহলে কোড কি? কোড হলো দলিল। মিথিলা বলো। স্যার আমরা পরীক্ষায় কোনটা লিখবো, কোড অফ না অন্যটা? তোমরা কোড অফ লিখবা পরীক্ষায়, তোমরা কোড অফ লিখবা। আমি কিন্তু বলেছি তোমাদেরকে যে তোমাদের ক্লাস টেনের পরীক্ষা, বোর্ড পরীক্ষার জন্য এবং স্কুলের পরীক্ষার জন্য তোমরা কোড অফ লিখবা, কিন্তু যখন বাইরে বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজে যাবা তখন কমিশন অন লিখবা। ওকে, এটা শুধুমাত্র কোনটার ক্ষেত্রে? এটা শুধুমাত্র ICZN এর ক্ষেত্রে, কিন্তু ICBM এর ক্ষেত্রে কোড অফ লিখতে হবে। ICBM এর ক্ষেত্রে সবসময় কোড অফ হবে। তো যাই হোক, তাহলে এই কোডটা কি? কোড হচ্ছে শ্রেণীবিন্যাসের জন্য প্রয়োজনীয় নিয়ম নীতি সংক্রান্ত পুস্তক আকারে লিখিত দলিল। তোমরা জানো যে আইনের অনেক ধারা আছে, তাই না? 302,
304 এরকম অনেক ধারা আছে আইনের, আমাদের একটা দেশ পরিচালনা করার জন্য বিভিন্ন ধারা আছে। তেমনি এই সংস্থা কর্তৃক কতগুলো ধারা বা নিয়ম কানুন আছে, সেটাই হচ্ছে কোড। এবার দেখো শ্রেণীবিন্যাসের ধাপ বা একক সমূহ, যেটা আর কি ICBN বা ICZN স্বীকৃত। প্রথম ধাপটা হলো জগৎ বা রাজ্য, তাই না? তাহলে জগৎ বা রাজ্য, রাজ্য। তারপরে দুই নাম্বার হচ্ছে বিভাগ বা পর্ব, তারপর শ্রেণী, তারপর বর্গ, তারপর গোত্র বা ফ্যামিলি, তারপর জেনাস বা গণ, এবং সর্বশেষ হচ্ছে প্রজাতি বা স্পিসিস। তো এখানে প্রজাতি বা স্পিসিস কে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হিসাবে গণ্য করা হয়। কারণ হলো প্রজাতির বৈশিষ্ট্য নির্দিষ্ট, প্রজাতির বৈশিষ্ট্যটা একেবারেই নির্দিষ্ট, প্রজাতির বৈশিষ্ট্যের সাথে অন্য কোনো বৈশিষ্ট্যের মিল পড়বে না। কারণ হলো যেমন ধরো মানুষ একটা প্রজাতি, গরু একটা প্রজাতি, আম গাছ একটা প্রজাতি, ধান গাছ একটা প্রজাতি, তাই না? তো খেয়াল করে দেখো মানুষের মধ্যে অনেক রকম বৈচিত্র্য থাকতে পারে, ধান গাছের মধ্যে অনেক জাত বা ভ্যারাইটি থাকতে পারে, কিন্তু ধান গাছের সাথে শিম গাছের মিল নেই, এই জন্য এরা ইউনিক হয়, প্রজাতি সমূহ হবে ইউনিক। কিন্তু জেনাস বা গণ এরা ইউনিক নয়। তাহলে প্রজাতি কারা? প্রজাতির যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে বলবো এইভাবে যে প্রজাতি হলো এমন এক ধরনের জীব দল বা গোষ্ঠী, এমন এক ধরনের জীব দল বা গোষ্ঠী যারা পরস্পরের মধ্যে যৌন মিলনের মাধ্যমে নিজেদের মতো সন্তান সন্ততি উৎপন্ন করতে পারে। তাহলে প্রজাতির প্রজাতির বৈশিষ্ট্যটা, প্রধান বৈশিষ্ট্য কি বোঝানো হচ্ছে, যে যারা নিজেদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে তাদের মতোই মানে একই বৈশিষ্ট্যের মতো সন্তান সন্ততি উৎপন্ন করতে পারে, অর্থাৎ পিতা মাতা আর সন্তানের বৈশিষ্ট্যগুলো হবে একই রকম। যেমন আমাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের বাবা মার মতোই, বাবা মার দুটা হাত, দুটা হাতে পাঁচটা করে আঙ্গুল, আমাদেরও কিন্তু তাই। এভাবে আঙ্গিক বৈশিষ্ট্য অনেক মিল থাকবে, তারাই হচ্ছে প্রজাতি। তো এরকম অনেকগুলো প্রজাতি মিলে, একটা বা একাধিক প্রজাতি মিলে একটা জেনাস বা গণ হবে, অনেকগুলো জেনাস বা গণ মিলে একটা ফ্যামিলি বা গোত্র হবে, কয়েকটি ফ্যামিলি বা গোত্র মিলে একটা অর্ডার হবে, একটা একটি বা একাধিক অর্ডার মিলে একটা ক্লাস হবে, একটি বা একাধিক ক্লাস মিলে একটি ফাইলাম অর ডিভিশন হবে, এবং এক বা একাধিক ডিভিশন আর ফাইলাম মিলে একটা কিংডম হবে। এরপরে তোমরা জানো যে মার্গলিস কিন্তু আবার ভাগ করেছে কি, সুপার কিংডমে। তাহলে কিংডমটা কার অন্তর্গত? সুপার কিংডমের অন্তর্গত। এটা কিন্তু পরবর্তীতে, এটা মার্গলিসের মানে ধারণা আর কি, এটা কিন্তু ICBN বা ICZN এর ধারণা না। কারণ হলো এক এক বিজ্ঞানী এক এক ভাবে শ্রেণীবিন্যাস করতে পারেন, তার নিজস্ব মানে এটা একটা ব্যাপার। তাহলে কিংডমটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত। এখন যদি বলি যে একজনকে বলতেছি, কে উত্তর দিবা? আব্দুর রউফ, লাইনে আসো। রউফ, ওকে। আবির হাসান, লাইনে আসো। আচ্ছা বলো তো, ফ্যামিলিতে স্পেসিস বেশি না অর্ডারে স্পেসিস বেশি আছে? কোনটাতে স্পেসিস বেশি আছে, প্রজাতি কোনটাতে বেশি, ফ্যামিলিতে না অর্ডারে? অর্ডারে
অর্ডারে গুড কারণ অনেকগুলো ফ্যামিলি মিলে একটা অর্ডার হবে থ্যাংক ইউ ওকে তাহলে আমরা এখানে একটা মানুষের মানুষের শ্রেণীবিন্যাস দেই কারণ আমরা মানুষ মানুষের তোমাদের বইয়েও আছে যে মানুষের শ্রেণীবিন্যাসটা আমরা যে সাতটা লেভেল বা স্টেপ বা ট্যাক্সনের কথা বললাম এখন আরেকটা কথা বলে নিই ট্যাক্সা এবং ট্যাক্সন ট্যাক্সা এবং ট্যাক্সন তোমরা তো এই যে ধাপগুলো দেখলা এই ধাপগুলোর যে কোনো একটাকে বলা হবে ট্যাক্সন এটা মনে রাখবা ট্যাক্সন এবং ট্যাক্সা ট্যাক্সন হলো সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল হচ্ছে ট্যাক্সা তাহলে এই সাতটাই হলো ট্যাক্সা আর যে কোনো একটা হলো ট্যাক্সন তাহলে ফ্যামিলি একটা ট্যাক্সন জেনাস একটা ট্যাক্সন ক্লাস একটা ট্যাক্সন অর্ডার একটা ট্যাক্সন স্পেসিস একটা ট্যাক্সন ডিভিশন আর ফাইলাম একটা ট্যাক্সন আর কিংডম একটা ট্যাক্সন তো এই ট্যাক্সন গুলো মিলে হচ্ছে একটা ট্যাক্সা তাহলে ট্যাক্সা এখানে প্লুরাল অর্থে ব্যবহার করা হচ্ছে আর তোমরা একটা বিষয় খেয়াল করো যে এখানে ডিভিশন আর ফাইলাম লিখলাম কেন উদ্ভিদের ক্ষেত্রে আমরা ডিভিশন লিখি এবং প্রাণীদের ক্ষেত্রে লিখি ফাইলাম এটা মনে রাখবা উদ্ভিদের ক্ষেত্রে ডিভিশন আর প্রাণীদের ক্ষেত্রে ফাইলাম আচ্ছা মানুষের শ্রেণীবিন্যাস মানুষ কিংডম কোন কিংডমের অন্তর্গত অ্যানিমালিয়া কিংডমের অন্তর্গত কারণ কি অ্যানিমালিয়া বৈশিষ্ট্যগুলো কি কি অ্যানিমালিয়ার বৈশিষ্ট্য হলো যে এরা প্রকৃতকোষী বহুকোষী পরভোজী এবং জটিল টিস্যু তন্ত্র আছে তাই এরা অ্যানিমালিয়া জগতের অন্তর্গত তারপরে বলা হচ্ছে যে ফাইলাম কর্ডাটা ফাইলামটা হলো কর্ডাটা এখানে কর্ডাটা শব্দের অর্থ কি বোঝানো হচ্ছে কারণ হলো তোমরা জানো ক্লাস এইটে পড়ে আসলা কর্ডাটার প্রধান বৈশিষ্ট্য কি ছিল যে এদের নটোকর্ড থাকবে নটোকর্ড এটা জীবনের প্রারম্ভিক পর্যায়েও থাকতে পারে সারা জীবনও থাকতে পারে অথবা এক সময় এটা রূপান্তরিত হয়ে মেরুদণ্ডে পরিণত হয় তাহলে সহজ কথায় এদের নটোকর্ড থাকবে প্লাস গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকবে তাহলেই তারা কর্ডেটের অন্তর্গত হয় তাহলে মানুষকে কর্ডাটা ফাইলামের অন্তর্গত করা হয়েছে কেন কারণ মানুষের কি ছিল নটোকর্ড ছিল পৃষ্ঠীয় গল ফাঁপা স্নায়ুরজ্জু আছে এবং গলবিলীয় ফুলকা ছিদ্র আছে তাই মানুষকে কর্ডাটা ফাইলামের অন্তর্ভুক্ত করা হয়েছে তো আমি এখানে সাব ফাইলাম ইউজ করেছি কারণ হচ্ছে তোমরা জানো যে এই সাতটা ধাপ আবার উপধাপেও ভাগ করা যায় তো এই জন্য আমি এটাকে সাব ফাইলামে নিয়েছি সাব ফাইলামটা তোমাদের বইয়ে যদিও এখানে উল্লেখ করা নেই কিন্তু আমি নিয়েছি সাব ফাইলাম কি ভার্টিব্রেটা মানুষ ভার্টিব্রেটা সাব ফাইলামের অন্তর্গত কারণ যে মানুষের নটোকর্ডটা পরবর্তীতে রূপান্তরিত হয়ে মেরুদণ্ডে পরিণত হয় তাহলে নটোকর্ডটা কিসে পরিণত হলো মেরুদণ্ডে পরিণত হলো এই জন্য মানুষ ভার্টিব্রাটা সাব ফাইলামের অন্তর্গত অর্থাৎ মানুষ একটি ভার্টিব্রেটস অর মেরুদণ্ডী প্রাণী এরপরে দেখো ক্লাস ম্যামালিয়া তাহলে মানুষকে ম্যামালিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন কারণ বলা হয় ম্যামালিয়ার বৈশিষ্ট্য কি ছিল যে এদের দেহ লোমে আবৃত এবং এরা ছোটবেলায় শিশু কি করে মাতৃদুগ্ধ পান করে ম্যাম্মা শব্দের অর্থ হলো কি স্তন মায়ের স্তন ম্যাম্মা এই ম্যাম্মা পান থেকে মাতৃদুগ্ধ পান করে বিধায় এই ম্যাম্মা থেকে ম্যামালিয়া শব্দটি গ্রহণ করা হয়েছে তাহলে মানুষ ছোটবেলায় বা শিশুবেলায় কি করে মাতৃদুগ্ধ পান করে এবং সেই সাথে এদের দেহ লোমে আবৃত থাকার কারণে মানুষকে ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত করা হয়েছে
তারপরে অর্ডার প্রাইমেট মানুষের অর্ডার প্রাইমেট প্রাইমেট করার কারণ কি কারণ হচ্ছে এদের আকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টি শক্তি বেশি উন্নত তাহলে প্রাইমেট তোমাদের আরেকটা কথা বলে রাখি এখানে এই ওয়ার্ডগুলো কিন্তু ল্যাটিন অর গ্রিক প্রাইমেট ম্যামালিয়া ভার্টিব্রেটা কোয়াড্রাটা অ্যানিমালিয়া এগুলো কিন্তু সব গ্রিক ওয়ার্ড বা ল্যাটিন ওয়ার্ড এর জন্য ইংরেজির সাথে মিলবে না তো প্রাইমেটের অর্থ কি প্রাইমেট হলো আঁকড়ে ধরার উপযোগী হাত দেখো আমরা হাত দিয়ে কিন্তু সবকিছু আঁকড়ে ধরতে পারি এবং কি আমাদের ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টি শক্তি বেশি উন্নত এখন যদি বলো যে স্যার আমাদের ঘ্রাণ শক্তিও তো উন্নত নো আমাদের ঘ্রাণ শক্তি কিন্তু পিঁপড়ার চাইতে অনেক কম একটা পিঁপড়া যদি কখনো খাবারের সন্ধান পায় তখন সে এক ধরনের হরমোন নিঃসরণ করে যে হরমোনের ঘ্রাণটা 2 কিলোমিটার দূর থেকে অন্য পিঁপড়া পাইতে পারে এবং তারা দেখবা লাইন ধরে চলাচল করে ওখানে চলে আসছে তাহলে আমাদের চাইতে ওদের ঘ্রাণ শক্তি তাহলে অনেক বেশি তাহলে সহজ কথায় মানুষের ঘ্রাণ শক্তি কম কিন্তু দৃষ্টি শক্তি অনেক বেশি এরপরে দেখো ফ্যামিলি হমিনিডি হমিনিডি এই ফ্যামিলির অন্তর্গত মানুষ কারণ কি দেখো মানুষের সাথে শিম্পাঞ্জি গরিলা বানর এগুলোর অনেক বৈশিষ্ট্যে মিল আছে অনেক বৈশিষ্ট্যেই মিল আছে সেটা ধরো ইন্টারনাল অর্গান অথবা বাইরের যে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য তার সাথেও মিল আছে এই জন্য মানুষকেও এই হমিনিডি পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে জেনাস মানুষের জেনাস হোমো মানুষের জেনাস হোমো এটার কারণ কি আমাদের দেহের অনুপাতে মস্তিষ্কটা অনেক বড় এবং আমরা দুই পায়ে খাড়াভাবে চলতে পারি যার জন্য আমাদেরকে হোমোগণের অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে স্পেসিস সাপিয়েন্স তোমরা হয়তো বলবা যে স্যার মানুষের স্পেসিস তো সাপিয়েন্স হোমো তো গণ তাহলে হোমো এখানে লিখতে হলো কেন আচ্ছা আমি আমার উদাহরণটাই দেই আমি ধরো সঞ্জিত কুমার তাহলে এখন এরকম বিশ্বজিৎ কুমার আছে আরো তোমক অমুক কুমার আছে তো শুধু যদি কুমার বলো তাহলে কেউ চিনবে চিনবে না তাহলে তার আগে সঞ্জিত কুমার বসাতে হবে সঞ্জিত নামটা বসাতে হবে সো এখানে মানুষের স্পেসিস নেম ইউনিক পার্ট এখানে হোমো নামটিকে এখানে ইউজ করতে হবে হোমো নাম ইউজ না করলে স্পেসিস নাম লেখা যাবে না সো তোমরা শুধুমাত্র যে মানুষের স্পেসিস সাপিয়েন্স এটা লিখবা না পুরোটাই লিখবা হোমো সাপিয়েন্স তাহলে হোমো সাপিয়েন্স এর কারণ কি মানুষের যে স্পেসিস হোমো সাপিয়েন্স এটা কেন লিখলাম এটা লেখার কারণ হচ্ছে যে চড়া এবং খাড়া কপাল আমাদের কপালটা কিন্তু চড়া এবং খাড়া দেখো গরু ছাগল এগুলোর কপাল কিন্তু ঢাল ঢালের মতন একটা কিন্তু আমাদেরটা কি একদম খাড়া কপালের কিছু উপরে কিছু রাখা যাবে না গড়ে পড়বে আর গরু ছাগলেরটা কিন্তু একটু ঢালু তারপরে খুলির হাড় অন্যান্য গণের তুলনায় হোমোগণের তুলনায় পাতলা এবং বুদ্ধিভিত্তিক ভাবে উন্নত তাহলে অন্যান্য হোমোগণে কারা আছে ওই যে বানর আছে শিম্পাঞ্জি আছে গরিলা আছে তাদের চাইতে কি মানুষের মাথার খুলির হাড় সেটা হচ্ছে পাতলা এবং বুদ্ধিভিত্তিক ভাবে তাদের চাইতে মানুষ অনেক উন্নত এই বৈশিষ্ট্যের ভিত্তিতেই মানুষের প্রজাতি সাপিয়েন্স করা হয়েছে তো আশা করি মানুষের শ্রেণীবিন্যাস তোমরা বুঝতে পারছো এবং প্রত্যেকটা টার্ম যে এখানে গ্রহণ করা হয়েছে এগুলো মানুষের বৈশিষ্ট্যকেই মানে লক্ষ্য করে যার জন্য এই প্রত্যেকটা নাম আলাদা আলাদা হয়েছে
আর পরীক্ষার ব্যাপারে একটু কথা বলি, সেটা হলো যে এটা যদি বলে যে মানুষের শ্রেণী বিন্যাস করো, তাহলে মানুষের কিংডম অ্যানিমেলিয়া এটা কেন হলো এটা দেওয়ার দরকার নাই। এখানে যেভাবে আমি উপস্থাপন করেছি এইভাবেই উপস্থাপন করবা, শুধু লিখে দেবা, বর্ণনা লেখার কোনো দরকার নাই। প্রশ্ন যদি আসে মানুষের শ্রেণী বিন্যাস করো, তাহলে এইভাবেই লিখবা, বর্ণনা লেখার দরকার নাই। কিন্তু যদি বলা হয় যে মানুষের অর্ডার প্রাইমেট কেন, বা মানুষের মানুষকে হমিনিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত করা হলো কেন, এগুলো যদি 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন আসে, তাহলে ওই ক্ষেত্রে ব্যাখ্যাটা লিখতে হবে। কিন্তু যদি আসে যে মানুষের শ্রেণীবিন্যাস করো, তাহলে তার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, শুধু এইভাবেই লিখবা, আমি যেভাবে এখানে দেখাইছি এইভাবেই লিখবা। এবার আসো, আমরা নামকরণের কথা বলেছিলাম, যে নামকরণের উদ্দেশ্য বা গুরুত্বটা কি, ওই তো প্রথমেই বলেছিলাম যে একটা জীবের একটা মাত্রই নাম থাকবে, সেই নামটাকে সর্বজন গ্রাহ্য হতে হবে, অর্থাৎ একই নামে সারা বিশ্বে সে পরিচিত থাকবে। আর এই উদ্দেশ্যে ICBN এবং ICZM অনুসারে জীবের বিজ্ঞান ভিত্তিক ভাবে নাম প্রদান করার প্রক্রিয়াকেই বলা হবে বৈজ্ঞানিক নামকরণ বা সায়েন্টিফিক নেমিং, এবং নামটাকে বলা হবে বৈজ্ঞানিক নাম। এই বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতির দুটি নামও দুটি, একটা আছে দ্বিপদ নামকরণ আর একটা আছে ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার, আর ত্রিপদ নামকরণ আর ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। দেখো প্রথমে আছে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে দ্বিপদ, দুইটা পদ, দুইটা পদের সমন্বয়ে জীবের নামকরণ করার প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বলা হয়, এবং নামটিকে বলা হবে দ্বিপদ নাম। দ্বিপদ নামের যেহেতু দুইটা পদ আছে, তাহলে দুইটা পদ কি, গণ এবং প্রজাতি, জেনাস এবং স্পিসিস। তাহলে জেনাস এবং এই স্পিসিস, এই দুইটা পদের সমন্বয়ে যখন আমরা নামকরণ করব, তাকে বলা হবে দ্বিপদ নামকরণ। তবে এখানে গণটা হতে হবে প্রথম পদ এবং প্রজাতিটা হবে দ্বিতীয় পদ। উদাহরণ হিসেবে আমি দেখাইছি, দেখো ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা, এটা আম গাছের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা। রোশনি বলো। স্যার, দ্বিপদ নামকরণে গণ আর প্রজাতি দুইটা একত্রে দ্বিপদ নামকরণ হয়, তাহলে ত্রিপদ নামকরণে কি গোত্র মিলে, গোত্র গণ আর প্রজাতি মিলে নাম হয়? বাবা, আমি ত্রিপদ নামকরণও আলোচনা করব, আমি তো কেবল দ্বিপদ করতেছি, 1 নাম্বার ত্রিপদটা এখন পড়ব, ঠিক আছে? ওয়েট, তো ত্রিপদটা বলি, তারপরে যদি তোমার জিজ্ঞাসা থাকে আবার করব। থ্যাংক ইউ। তাহলে দ্বিপদ নামকরণে এখানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আম গাছের বৈজ্ঞানিক নাম আমরা ইউজ করেছি। সো এখানে ম্যাঙ্গিফেরা হচ্ছে জেনাস অর গণ, এবং ইন্ডিকা হচ্ছে প্রজাতি অর স্পিসিস। এই দুটা পদের নামকরণের সমন্বয়ে নামকরণকে আমরা বলতেছি দ্বিপদ নামকরণ। আর এই দ্বিপদ নামটা কার ছিল, আম গাছের বৈজ্ঞানিক নাম ছিল। তো নেক্সট দেখো, এই যে ত্রিপদ নামকরণ, তাহলে 3টি পদের সমন্বয়ে নামকরণ করার প্রক্রিয়াকে বলা হবে ত্রিপদ নামকরণ, এবং নামটিকে বলা হবে ত্রিপদ নাম। তো প্রথম পদ এখানে হবে গণ অর জেনাস, দ্বিতীয় পদ হবে প্রজাতি, এবং তৃতীয় পদ হবে ভ্যারাইটি অর সাব স্পিসিস। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি তোমাদের, এর আগে যেমন বলেছিলাম ডিভিশন হবে উদ্ভিদের ক্ষেত্রে আর ফাইলাম হবে প্রাণীর ক্ষেত্রে, সো এখানে ভ্যারাইটি হবে উদ্ভিদের ক্ষেত্রে এবং সাব স্পিসিস হবে প্রাণীর ক্ষেত্রে, এটা মনে রাখবা।
তাহলে কি বললাম যে তিনটা পদের সমন্বয়ে নামকরণ প্রক্রিয়াকে বলা হবে ত্রিপদ নামকরণ। এই ত্রিপদ নামকরণের প্রথম পদ হবে গণ, দ্বিতীয় পদ হবে প্রজাতি এবং তৃতীয় পদ হবে ভ্যারাইটি অর সাব স্পিসিস। তো এখানে ভ্যারাইটিটা হবে কার ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে। আর সাব স্পিসিস হবে প্রাণীর ক্ষেত্রে। তো উদাহরণ হিসেবে আমি দেখেছি এখানে দেখো ব্রাসিকা ওলারশিয়া এর ভ্যারাইটি হলো ক্যাপিটাটা, এটা হলো আমাদের দেশের ফুলকপি, এর বৈজ্ঞানিক নাম ব্রাসিকা ওলারশিয়া, এটা দ্বিপদ নাম। আর যদি আমরা ত্রিপদ নাম ইউজ করি তাহলে ব্রাসিকা ওলারশিয়া ভ্যারাইটিটা কি হবে? ক্যাপিটাটা। তাহলে এখানে VAR ডট এটা দ্বারা আমি বোঝানো হয়েছি কিন্তু ভ্যারাইটি, বুঝছো? তো আমরা ইচ্ছা করলে এখানে এই VAR ডট নাও লিখতে পারি। এই তিনটা অংশ দেখলেই আমরা বুঝব শেষেরটা হচ্ছে ভ্যারাইটি। আর আরেকটা নাম দিয়েছি এখানে কর্ভাস স্প্লেন্ডেন্স স্প্লেন্ডেন্স, এটা হলো ইন্ডিয়ান ক্রো মানে এই যে কাক, এই কাকের ত্রিপদ বৈজ্ঞানিক নাম। তাহলে এখানে কর্ভাস গণ, স্প্লেন্ডেন্স প্রথমটা প্রজাতির, তারপরেও স্প্লেন্ডেন্স এটা হচ্ছে সাব স্পিসিস। তবে সাব স্পিসিসের নাম একই বা ভিন্ন হতে পারে, এটা মনে রাখবা, একই হতে পারে অথবা ভিন্ন হতে পারে। এখন বলো মোহিনী তুমি বুঝছো, মানে তোমার প্রশ্নের উত্তর পাইছো? ওকে, এবার আসো আমরা এই যে দ্বিপদ নাম বা ত্রিপদ নাম যে দিব তার কিছু নিয়ম আছে, নিয়মগুলো দেখে নিই। প্রথমটা হচ্ছে নামের ভাষা, দ্বিপদ নাম বা ত্রিপদ নাম কোন ভাষায় হবে? এটা অবশ্যই ল্যাটিন অথবা ল্যাটিন স্বীকৃত ইংরেজি অথবা গ্রিক ভাষার হতে হবে, এক নাম্বার নিয়ম। দুই নাম্বার বলা হচ্ছে নামের অংশ, তাহলে নামের অংশ যেহেতু দ্বিপদ নামকরণের নিয়ম পড়ছি তাহলে নামের অংশ দুটি হবে, প্রথমটি হবে গণ, দ্বিতীয়টি হবে প্রজাতির। গণ নামটি বিশেষ, তারপরে হচ্ছে নামের প্রকার, নামের প্রকারটা হবে ইউনিক যাতে অন্য কোনো জীবের নামের সাথে না মিল থাকে, এটাই হচ্ছে ইউনিক নামের প্রকার। এরপরে হলো অক্ষর বিন্যাস, অক্ষর বিন্যাসের বেলায় আমি বলবো যে গণনামটা বিশেষ্য বা নাউন, তাই গণনামের প্রথম অক্ষর বড় অক্ষরে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর প্রজাতি নামটি বিশেষণ অর অ্যাডজেক্টিভ, তাই প্রজাতি নামের প্রথম অক্ষর স্মল লেটারে লিখতে হবে। তারপরে দেখো নাম মুদ্রণ, আমরা যদি নামটা মুদ্রণ করি মানে ছাপানো হয় বইয়ে বা কোনো জার্নালে, তাহলে অবশ্যই ইটালিক হরফে অর্থাৎ ডান দিকে বাঁকা করে লিখতে হবে। আর যদি আমরা নাম হাতে লিখি তাহলে অবশ্যই দুটা নামের নিচে আলাদা করে দাগ দিতে হবে, অর্থাৎ গণনামের নিচেও দাগ দিতে হবে এবং প্রজাতি নামের নিচেও আলাদা আলাদা দাগ দিতে হবে। এরপরে আছে অগ্রাধিকার নিয়ম, অগ্রাধিকার নিয়ম কি? হয়তো একটা জীবের নাম তিন চারজন বিজ্ঞানী দিয়েছে, এর মধ্যে যে আগে দিছে যারটা বেশি যুক্তি সম্পন্ন হবে সেটাই প্রকাশ পাবে, এটাই হলো অগ্রাধিকার নিয়ম। এরপরে নামদাতার নাম এবং সময়কাল, যে নামটি প্রকাশ পাবে অগ্রাধিকারের ভিত্তিতে সে নামটি কোন বিজ্ঞানী দিয়েছে, সেই বিজ্ঞানীর নাম ওই জীবের নামের পাশে এবং সময়কাল উল্লেখ করতে হবে সংক্ষেপে। তাহলে সংক্ষেপে নাম যেমন ধরো অরিজা সাটিভা এল লিখে আমি 1753 লিখেছি, তাহলে অরিজা সাটিভা এটা ধানের বৈজ্ঞানিক নাম। আর দেখো আমি হাতে যদি লিখে থাকি তাহলে এটার নিচে আলাদা দাগ দিয়েছি, এবং এটাকে যদি আমি দাগ তুলে দিই তাহলে ছাপানো বলবো তাহলে দেখবে এটা আমি ডান দিকে বাঁকা করে লিখেছি। আর নামের পিছে বৈজ্ঞানিক নাম শেষে আমি লিখেছি এল, অর্থাৎ লিনিয়াসকে সংক্ষেপে এল লিখেছি, এবং নামের প্রকাশকালকেও আমি সংক্ষেপে লিখেছি, সেখানে বার তারিখ
এগুলো সব উঠাই দিয়ে শুধুমাত্র সালটা উল্লেখ করেছি। এবার আমরা কিছু বৈজ্ঞানিক নাম জেনে নেই, এটা অবশ্য তোমার বই থেকেই আমি দিয়েছি, শুধু উচ্চারণের সুবিধার্থে আমি বলে দিব আজকে এইটুকুই আর কি। যেমন ধান অরিজা স্যাটিভা, পাট কর্কোরাস ক্যাপসুলারিস, আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস হেটারোফিলাস শাপলা, নিমফিয়া নাউচালি, জবা হিবিস্কাস রোজা সাইনেন্সিস, কলেরা জীবাণু ভিব্রিও কলেরি, ম্যালেরিয়া জীবাণু প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স। এরপরে আরশোলা, পেরি প্লানেটা আমেরিকানা, মৌমাছি এপিস ইন্ডিকা, ইলিশ টিনুয়ালোজা ইলিশা, কুনোব্যাং ডট্রাফ্রাইনাস মেলানোস্টিকটাস, ডট্রাফ্রাইনাস মেলানোস্টিকটাস, তবে এর পূর্ব নাম ছিল বুফো মেলানোস্টিকটাস, বুফো মেলানোস্টিকটাস। দোয়েল, দোয়েলের বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকাস সোলারিস, রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থেরা টাইগ্রিস, মানুষ হোমো সাপিয়েন্স। তো তোমাদের কাজ হলো আগামী ক্লাসে আমি তোমাদের এই বৈজ্ঞানিক নামগুলো পড়া ধরবো, কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম কি, বৈজ্ঞানিক নামের নিয়ম, তারপরে মানুষের শ্রেণীবিন্যাস, এগুলো তোমরা পড়ে রাখবা, আগামী ক্লাসে অবশ্যই পড়া ধরবো, তোমরা পড়ে আসবা।